हेलो फ्रेंड्स, आमी ऋतुपर्णा। वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर जोन्नो एकटा चिकेनेर प्रिपारेशन निये एसेछि। एटा चिकेनेर एकटा डिफरेंट स्टाइलेर रेसिपी। ताहले आर देरी ना करे झटपट रेसिपिटा देखे नी। एखाने आमी 200 ग्राम मतो चिकेन निये निएछि, साथे निये निएछि टक दई। এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দিচ্ছি টক দই। এখানে লবণ আমি প্রথমে ব্যবহার করছি না, কারণ লবণ দেওয়ার সাথে সাথে চিকেনে প্রচুর পরিমাণে জল হয়ে যাবে। সেই জন্য আমি এটা ম্যারিনেট করার জন্য শুধুমাত্র টক দই আর হলুদ ব্যবহার করছি। এটা আমি 15-20 মিনিট রেখে দেব। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে তেজপাতা, লবঙ্গ আর সাথে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এটা আমি অল্প তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। ভাজা হওয়ার সাথে সাথে এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এটা আমি খুব ডিপ পরিমাণে ভাজবো না। ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাজু আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি অল্প পরিমাণ করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটাও আমি ভালোভাবে কুন্তির সাহায্যে মেখে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি মিক্সার জারের মধ্যে মশলাটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার তেজপাতাটা সরিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা আমি ব্রাউন কালারে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাথে সাথে লবণ দিয়ে দেব।
এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলাটা কষে এসছে, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি মশলার সাহায্যে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। চিকেনের কষাটা প্রায় রেডি হয়ে এসছে। মশলা কিন্তু চিকেনের গায়ে গায়ে অল্প লেগেই গেছে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। খুন্তির সাহায্যে আমি ভালোভাবে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি যে মশলা পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম। এবার অল্প জল দিয়ে আমি এভাবে কষিয়ে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়ব। দেখতেই পাচ্ছেন এখানে পুরো রেডি হয়ে এসছে। এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব কসুরি মেথি। এটা দিলে স্মেলটা খুব ভালো হয়, ফ্লেভার ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি অল্প সুগার ডাস্ট। এটা ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ ফ্রেশ ক্রিম। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন শাহি মশালা তৈরি হয়ে গেছে। এখানে আমি প্লেটিং করে নিয়েছি আর সাথে সাথে ভালোভাবে গার্নিশ করে নিয়েছি। চিকেনের এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা বানানো রেসিপি। একটু ডিফারেন্ট স্টাইলে চিকেনটা তৈরি করে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।